নবী সাহাবাদি নিওয়াজ করেন ও জবা গেম আল্লাহ নবী সাহাবাদের করে নিয়ে বয়ান করেন আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন আল্লাহ নবী কি জানিয়ে দেন ও বাবা সাহাবারাম আগামী কাল সকাল বেলায় আমি রাসূলুল্লাহ মুনাজ্জকে ঝান্ডা খানা দম পতাকা খানা দম আমার আল্লাহ পাক তার হাতে দেন খাইবার খানা ফতে করবেন যাকে পতাকাটা দেব তার হাতেই ফতে হবে যাকে ঝান্ডা দেব তাকে আল্লাহ ভালোবাসে রাসূল ভালোবাসে জোরে বলবেন না সাহাবারা সব খুশিতে পাগল ও ঝান্ডা যদি আমি পেয়েছি খাইবারে জয়ও হব আল্লাহ ভালোবাসবে রাসূল ভালোবাসবে সাহাবারা সারা রাত নামাজ আর মুনাজাতে কাঁদছে আল্লাহ নবী ফজরের নামাজ আদায় করলেন আল্লাহ নবী ডাক দিয়ে দিন আইনাল ইবনে আবি তালেম আইনাল ইবনে আবি তালেম ও আমার সাহাবারা আবু তালেমের ছেলে আমার আলী কয় রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাহাবারা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ হামিমাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হামিমাল্লাহ হযরতে আলী চোখে বিমার হযরতে আলী চোখে বিমার চোখেতে দেখতে পাইলাম তাবুতে শুয়ে আছেন খিমাতে শুয়ে আছেন আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন ও জবাব আমি আলী হাজির হয়েছি ইয়া রাসূলুল্লাহ হামিমাল্লাহ আমি আলী চলে এসেছি ও যুবকগণ আল্লাহ নবী ঝান্ডা খানা দিলেন পতাকা খানা দিলেন হযরতে আলী ইয়া রাসূলুল্লাহ হামিমাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হামিমাল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন আমি আলী চোখে দেখতে পাইলাম আমি আলী চোখে দেখতে পাই না আল্লাহ নবী দুনো চোখেতে লালা শরীফ কানানে দুটো চোখে লাগিয়ে দিলেন আমার আল্লাহ পাক হযরত আলী চোখ দুটোকে ভালো করে দিলেন জনে বলুন সুবহানাল্লাহ লালা শরীফ নে চোখে দিয়েছে চোখ ভালো হয়ে গেছে হাদিস শরীফ এসেছে নবী পাকের লালা শরীফ কুয়াতে নিক্ষেপ করেছে কুয়ার পানি ছিল নুনটা নবী পাক লালা শরীফ কুয়া দিয়েছে কুয়ার পানিটা আল্লাহ মিষ্টি করে দিয়েছেন জোরে বলবেন না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখে দেখতে পাচ্ছে না খাইবার লড়বে নবী ঝান্ডা দিচ্ছে ধরো তুমি লড়ো তুমি সেনাপতি মানে হুজুর চোখে দেখতে পাইনি নবী লালা শরীফ নিয়ে লাগিয়েছে চোখ ভালো হয়ে গেছে জোরে বলেন কে হযরতে আলী আল্লাহ রাসূল জামাত ফরমাতে লেগেছেন ও জবা কেরাম ও আমার মুরব্বী বাপ জানিলাম আমি আলী আল্লাহ রাসূলের সামনে পিছনে পিছনে আসি আল্লাহ রাসূল আগে আগে কেটে কেটে যায় আমি আলী পিছনে পিছনে যাই আমি আলী আল্লাহ রাসূলের সাথে সাথে পাহাড় পর্বতের পাশ থেকে হেঁটে কেটে চলে যায় আমার কানে সালাম কানে আসে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হামিমাল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হামিমাল্লাহ আমি আলী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখি আমি আলী চতুর্দিকে ফিরে ফিরে দেখি কে নবীকে সালাম কানা দিল আমি আলী আগিয়ে গেলাম আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হামিমাল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হামিমাল্লাহ আমি আলী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখি কোনো মানুষকে দেখতে পাই না কোনো মানুষকে দেখতে পেলাম না ও জবাকাম হযরত আলী আল্লাহ রাসূলের কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ হামিমাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হামিমাল্লাহ হুজুর আপনাকে কে সালাম কানা দিল আমি আলী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি কোনো মানুষকে দেখতে পাই না কোনো ব্যক্তিকে দেখতে পাই না কোনো মানুষকে দেখতে পেলাম না ও যুবকগণ আল্লাহ নবী জানিয়ে দিন ও বাবা জামাত আলী ও বাবা জামাত আলী আমি রাসূলুল্লাহ যখন পাহাড়ের পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম পাহাড়গুলো আল্লাহ পাকে দরবারে কেঁদে কেঁদে জানিয়ে দিল ও রব্বি আল্লাহ পাক আমাদের মনে বড় আশা ছিল আপনার নবীকে একবার সালাম দেব আপনার বন্ধুকে একবার সালাম দেব ওই সুযোগটা আমাদের হলো না ও রব্বি আল্লাহ পাক আমাদের জবানগুলো খুলে দিন আমাদের জবানগুলো খুলে দিন ও বাবা জামাত আলী পাথরের দোয়াগুলি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে আমি রাসূলুল্লাহ আমার কাছকে দিনে মানুষের জমানে পাথরগুলো সালাম খানা দিয়েছেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ
সালাম শুনতে পাচ্ছ, লোক নেই, মানুষ দেয় নেই, এই পাথর আমি নবী আমাকে সালাম দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু বলেছে, নবীর সাথে হাঁটছি, যে কটা গাছের পাশ থেকে গিয়েছে আমি আলী দেখেছি, প্রত্যেকটা গাছ আমার রসুলকে সালাম দিচ্ছে। যেন বলবেন না, সেই রসুলকে ভালোবাসে। নবীর চাচা আবু জেহেল মোমেন না কাফের, শুধু কাফের না আবার নেতা হয়েছে। আবু জেহেল নবীর কে হয়? নিজের চাচা নয়, নিজের নয়, অনেক দূরের ব্যাপার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে কটা গাছের পাশ থেকে আমি আগিয়েছি, প্রত্যেকটা গাছ আমার রসুলকে সালাম দিয়েছে। জোরে বলে, নবীর চাচা আবু জেহেল ওই 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 রকম চাচা। নবীর আব্বাজানরা দশ ভাই, এই দশ ভাইয়ের মধ্যে আবু জেহেলের নাম নেই। নবীর আব্বাজানরা দশ ভাই, দশ ভাই। ইতিহাস ঘাঁটলে পাবে আবু জেহেল ওর মাকে ওর বাপ বিয়ে করার আগে আগে থেকেই পেটে ছিল, ওই সন্তানটাকে কি বলে, অবৈধ সন্তান। নবীর যারা দুশ্মন হবে তারা কোনোদিন হালাল জাদা হতে পারে না, কায়ামত পর্যন্ত যারা নবীর দুশ্মনী করবে কোনো হালাল জাদা নবীর দুশ্মনী করবে না, কোনো হালাল জাদা নবীর বিরুদ্ধচরণ করতে পারে না। যে নবীর বিরোধী করবে জানবেন হালাল নয়, মিলিয়ে নেবেন, খোঁজ নেবেন। কায়ামত পর্যন্ত যারা আমার নবীর বিরোধী করবে কোনো হালাল যারা নবীর বিরোধী করতে পারে না, অবৈধ সন্তান ছাড়া নবীর বিরোধী হবে না। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? যারা অবৈধ তারাই হয় আমার নবীর দুশ্মন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আবু জেহেল আমার নবীর কাছে এসেছে, ভাইপো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম কষ্ট দিয়েছে, নবীকে কাবা শরীফে ঢুকতে দেবে না। কীর্তি দেখেছো যে নবীর জন্য কাবাটা কেবলা হলো, নবী মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস আল কুদস মেরাজে রাতে আমার রসুল যেখানে সর্বপ্রথম গিয়েছিলেন। জোরে বলবেন না, সব নবীরা হাজির ছিলেন, আল্লাহর ফরিস্তারা হাজির, আমার রাসূল দূরে কাত নামাজ পড়িয়েছিলেন। বাইতুল মুকাদ্দাস আল কুদস সমস্ত নবীরা হাজির ছিলেন, ফরিস্তারা ছিলেন। একটা আজান হয়েছিল সেদিনে, একটা আজান হলো, আজান যে আজানটা দিয়েছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না, বাংলায় আমি আমরা তুমি তোমরা, আমি আমরা তুমি তোমরা, এক বচন আর বহু বচন, দ্বিবচন নেই, ইংরাজিতেও নেই, আরবিতে আছে। মসজিদে কেবলা তাইন দুই কেবলা, মসজিদুল আকসার দিকে কেবলাটা ওপরের দিকে আজ নকশা করা আছে, আল্লাহর হাজিরা জানেন, চামড়া চোখে গিয়ে দেখেছেন, আল্লাহ পাক নিয়ে গিয়েছেন তিনবার দেখেছে, আল্লাহ দেখিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে যাবার তৌফিক দেয়, বুধুন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাক নামাজ পড়তে মসজিদ আকসার দিকে নিয়ত বেঁধেছেন, নবীর মনটা খালি চাইছে কাবা মসজিদুল হারাম। নবী দাদু আব্দুল মুত্তালিবের কোলে পিঠে করে কাবা শরীফের চাতানে নবী খেলে খেলে বড় হলেন। জোরে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা, খেলা মানে আবার এইসব খেলা ভেবো না, মা দাদুর কোলে আদর পেয়ে, দাদুর কোলে আদর পেয়ে রসুল বড় হলেন। নামাজ পড়ছে আকাশের দিকে দেখছে, নবীর মনের ভাবটা আমার আল্লাহ জানেন না, জানেন না যে নবী যে কি চায় ওটা আল্লাহ জানেন না। আল্লাহ পাক কোরআন নাযিল করে দিলেন, কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সুরা 144 নম্বর আয়াত, দেখছে। বলেন তো দেখি, চাকরি করেন 3,000 টাকা মাইনে, আমি সাপোজ একটা উদাহরণ, মাসের 10 তারিখে গিয়ে যদি বলেন মাইনে না বাড়ালে আমি থাকতে পারবো না। আপনি যার কাছে কাজ করেন কি বলবে প্রতি উত্তর, আচ্ছা ভাই আর 20 দিন মাসের আছে কাজ করে নে, পরের মাস থেকে বাড়িয়ে দেবো, এটাই নিয়ম তো।
না বলবে এই 10 তারিখ পর্যন্ত পুরাতন মাইনে দিচ্ছি, 10 তারিখের পর থেকে নতুন মাইনে বাড়িয়ে দিলাম, এটা হয়? এটা হয় না। হয় মাস্টার্স শেষ কর আর তা নাহলে পরের মাস থেকে আজই মাইনে পাড়াবো। কোন নবী পাক নামাজ পড়ছে মসজিদে আকসার দিকে, আল কুদস জেরুজালেম, 4 রাকাত নামাজের নিয়ত করেছে, নামাজ পড়ছে আকাশের দিকে দেখছে। আল্লাহ পাক তো বলতে পারতেন, হাবিব পরের ওয়াক্তের নামাজ থেকে মসজিদুল হারামের দিকে ঘুরে যাবেন। আল্লাহ পাক পরের ওয়াক্ত বলেন, আল্লাহ পাক বলছেন আপনি নামাজ পড়তে পড়তেই ঘুরে যান। জোরে বললেন না? আর জোরে বলা যাবে না? পরের নয়, এখনই ঘুরে যান। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালা লুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা ফাওয়াল্লি ওয়াজহিকা শাতরাল মসজিদুল হারাম। যদি বলে আর জোরে বলা গেল না? এই আয়াতের মধ্যে আল্লাহ আবার নবীর শান জিকির করেছেন। আপনাদের এই এলাকায় চাষবাস নিয়ে একটু ব্যস্ত বেশি থাকে, ইদানিং কিছু কিছু দর্জির কাজ হচ্ছে, সেলাইয়ের কাজ, কথা ঠিক না ভুল? হাওড়ার দিক দিয়ে মেটাপুরুজের দিক দিয়ে সেলাই কাপড়গুলো নিয়ে এসে লড়ি লড়ি করে সেলাই করে করে বা বাচ্চাদের জামার ফোড়াক হচ্ছে না, এদানি মেশিন ফেলেছে না? কিছু কিছু ছেলে আছে মালের কাজ করে, যখন ওটাকে প্যাকিং করে প্যাকিং কাজটা দেখে, ও এই সেলাইটা কে করেছে বলতো, ভালো ফিনিশিং দিয়েছে তো, কে করলো রে? মানে আপনিই তো করলেন, আমার হাতের কাজ এত সুন্দর ভালো হয়েছে রে। নিজের কাজ নিজেই তারিফ আমাদের হয় না সাধারণত সমাজে? গ্রামের ছেলে রাজমিস্ত্রি, গ্রামের ছেলে পাথর মিস্ত্রি, মসজিদে পাথর বসিয়েছে, ও কাজটা খুব সুন্দর রে, ফুলটা কে করলো? ভুলে গেলি নাকি নিজেই করেছি? আবার নিজে ভুলে গেলি, তাই নাকি? আমি এত সুন্দর করেছি, নিজের কাজে নিজেই প্রশংসা। আমাদের জীবন এগুলো হয় না মাঝে মাঝে? নিজেই করে। নবীকে সৃষ্টি করেছেন কে? কথা বলে না আল্লাহ, কত ভালোবাসাতে করেছে বলেন তো। কত নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা, হাবিব আপনি যখন বারে বারে আকাশের দিকে তাকাচ্ছিলেন আমি আল্লাহ আপনাকে দেখছিলাম। জোরে বললেন না? আপনি যখন আকাশের দিকে তাকাচ্ছিলেন আমি আল্লাহ আপনাকে দেখছিলাম। আল্লাহ বলেননি ইন্নি আলাম, আমি আল্লাহ জানি আপনি দেখেছেন? আল্লাহ কি বলছেন? কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা, হাবিব আপনার চেহারাটা যখন বারে বারে আকাশের দিকে হচ্ছিল আমি আল্লাহ আপনাকে দেখছিলাম। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আমার রাসূলুল্লাহ খাইবারের ঝান্ডা তুলে দিলেন। খাইবার লড়ছেন হযরত আলী, কিতাবে এসে যেমন একটা জজবা তৈরি হয়ে গেল, কাফেরদের আশ্রয়ের জন্য উঁচু প্রাচীর দিয়ে ঘেরা একটা ঘর, বড় এরিয়া দিয়ে ঘেরা, বাউন্ডারি, বাউন্ডারিতে একটা লোহার খিল ছিল, লোহার খিল। হযরত আলী এই জজবা হালাতে আল্লাহর নামে জিকির করে লোহার খিলটাকে বাঁহাতে করে টেনে খুলে ফেললেন, খুলে ওটাকে ঢাল করেছেন আর চালাচ্ছেন তলোয়ার। খাইবার ফাতে হয়ে গেল, মুসলমানরা জয়ী হয়ে গেলেন। জোরে বলে, আর জোরে বলা গেল না? এই লোহার খিলটাকে হযরত আলী ছুঁড়ে ফেললেন, 80 হাত ধরে ছিটকে পড়েছিল, যার ওজন ছিল 100 মন। কত? 100 মন হযরত আলী বাঁহাতে করে তুলেছে, 4000 কেজি, 4000 কেজি হযরত আলী বাঁহাতে করে তুলে ধরছে, ছুঁড়ে ফেলেছে, 80 হাত দূরে ছিটকে গিয়ে পড়েছে। জোরে বলবেন না? সেই হযরত আলী বলতেন, নবীর কাছে একবার গেলে আমার কাছে দোয়া, আলহামদুলিল্লাহ বলে সাহাবারা সব কি হলো, আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত আলী বনে বনে বেড়ান, হযরত আলী ঘোষণা দিয়ে বেড়ান, হযরত আলী বনে বনে বেড়ায় যে নবীর কাছে একবার যাবে আমার কাছে দুবার যেতে হবে, যে নবীর কাছে একবার যাবে আমার কাছে দুবার যেতে হবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা কেন বলবে, এটা কেন বলবে? আল্লাহ নবী হুকুম দিলেন, আল্লাহ নবী আদেশ করলেন, আমার আলীকে ডাকো বাবা, আমার আলীকে ডাকো বাবা। ও যুবক, আল্লাহ
রাসূলের কাছে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম হুজুর বিয়াদি maaf করুন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা জামাত আলী, আপনি কি বলেছেন বাবা, আপনি কি বলেছেন বাবা? ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম হুজুর বিয়াদি maaf করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, ওটা আমি আমি আলী বলি না, ওটা আমি আলী আমার কথা নয়, আল্লাহ বাকের নবী ওই কথাটা তো আমার নয়, ওই কথাটা তো হলো আপনার কথা, ওই কথাটা তো আপনার কথা। ইয়া রাসূলুল্লাহ আমি বললাম হুজুর আপনি তো বলে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুগা, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুগা। ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আপনি তো বলে দিয়েছেন আমি মদিনার শহর, আমি এলেমের শহর, আমি এলেমের শহর, আর আমার আলী হল তার দরওয়াজা। ইয়া রাসূলুল্লাহ আমি বললাম শহর আসতে গেলে দরওয়াজা দিয়ে আসতে হবে, শহর থেকে বার করতে গেলে দরওয়াজা দিয়ে বার করতে হবে, শহরে যাবে একবার দরওয়াজা দিয়ে যাওয়া সাটা হবে দুবার, আপনার কাছে একবার গেলে আমি আলী আমার কাছে দুবার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান, এটা তো আমার নয়, আপনি তো বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আনা মানে আমি, মদিনা মানে শহর, ইলম আমি, রাসূলুল্লাহ হচ্ছে এলেমের শহর, ওয়া আলিউন বাবুহা আর আমার আলী হচ্ছে ওই শহরের দরওয়াজা। শহরে আসলে দরওয়াজা দিয়ে আসে, শহর থেকে বার হলে দরওয়াজা দিয়ে বার হয়, শহরে আসা হয় একবার, দরওয়াজা দিয়ে যাওয়া আসা হয় দুবার। জোরে বলে, আর জোরে বলা যাবে না, রাসূলের মহাব্বত জীবন কুরবান করে দিলে, হিজরাতের রাতে বিনা দিদায় বিনা না বলায় নবীর বিছানায় শুয়ে পড়লেন, কোনো দ্বিধাই ছিল না। সাহাবারা সবসময় নিজেদের জানটাকে নবীর কদমে কুরবানের জন্য হাজির রেখে দিতেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না, কোনো দ্বিধা করতেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন কাফের গুণ চতুর্দিক থেকে ঘুরেছে, চতুর্দিক থেকে ঘিরেছে, পেলেই শহীদ করবে। নবী পাক বলছে, শো আমার বিছানায়, আমি রাসূল চললাম, তুমি আমার বিছানায় ঘুমাও, আমি রাসূল চললাম। না বলেছিলেন, কথা বলে না, না বলেছিলেন, বিনা দ্বিধাতে নবীর বিছানায় শুয়ে পড়লেন। কিতাব এসেছে আল্লাহর রাসূল যখন ওনাকে বলতেন ঘুমাও, নবী বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় ঘুমাও, সকাল হলে উঠবে। সুবহানাল্লাহ, বলবেন না, সকাল হলে উঠবে। অমুক অমুক ব্যক্তির আমানত আছে, ওই আমানতগুলো পৌঁছে দিয়ে তুমি হিজরাত করবে। নবীর জবান বলছে আমি আলী আমার জীবনে সকাল হবে। বলুন আলহামদুলিল্লাহ, আমার নবীর কাছে মক্কার কাফেররা সব আমানত রাখত, কেন? তারা আমার নবীকে আল আমিন বলতো, আল আমিন মানে সত্যবাদী। কাফের হলো নবীর সততার ওপর বিশ্বাসটা রাখত, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সত্যবাদী, আমার নবী জীবনও মিথ্যা বলেন না। জোরে বলবেন না, আর সেই নবীর উম্মত আমরা মিথ্যা বলি না, আমরা মিথ্যা বলি না, কথা বলেন না, মিথ্যা হয় আল্লাহর কিরে বলছি, বিশ্বাস কত গা ছুঁয়ে বলছি, তোর মাথায় হাত দিয়ে বলছি, আল্লাহর কিরে বলছি, তিন সত্যি বলছি, আছে না না এগুলো সমাজে, বলে ক্যাশ বক্স শুয়ে বলছি, আবার কিছু কিছু বিয়াদব বাচ্চাটাকে টানে ছেলের কিরে বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শরমও লাগে না তোমায়, ওই বাচ্চাটার মাথায় হাত রেখে কসম খেলে, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারণ নামে শপথ চলে না, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারণ নামে শপথ চলে না, শপথটাও ইচ্ছা মতন খাওয়া চলে না, শপথ কসম 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 আছে না নাই, কসম ইচ্ছা মতন খেতে নাই, পাঁচ টাকার হের ফের হচ্ছে, বলছে আল্লাহর কসম বলছি তুই পাঁচ টাকা দিস না আমাকে, এই ফাজির কোথাকারে
পাঁচ টাকার জন্য কসম খেলে তুমি আল্লাহকে সাক্ষী, আল্লাহকে কি ভেবেছো তুমি? যেখানে সেখানে আল্লাহ আল্লাহর কসম, পাঁচটা টাকা নাই তুমি দুবারা দিয়ে দিলে, আল্লাহর কসম বলে দিলে, কথা কিছু বুঝতে পারছেন না? কসম খাবেন না যেখানে সেখানে, আর কসমটা ইচ্ছা মতন খাওয়ার জন্য নয়। সত্য কথা যখন আপনি কাউকে বললেন সে মানতে চায় না, যত রকম আছে সব রকম দিয়ে তাকে বললেন মানে না, লাস্টে বলতে হয় তুই যখন মানতিস না বিশ্বাস কর, সত্যি বলছে আল্লাহর কসম বলে বিশ্বাস কর, লাস্ট ফিনিশিং কসম। এখন আমাদের স্টার্টিং হচ্ছে কসম, কসম দিয়ে শুরু হলো ফার্স্ট গিয়ার, পাঁচ নম্বর গিয়ারে গিয়ে কী দেবেন? কত কিছু বুঝতে পারেন না, খাবেন না কসম ইচ্ছা মতন, কঠিন গোনা, কঠিন গোনা কসম। যা ভাবছেন তা নয়, শরিয়তটা কি ভেবেছি আমরা, যেখানে সেখানে বলে আল্লাহর কসম, একই শুরু হয়ে গেল। শরিয়তকে শরিয়তের মতন মান্যতা দেন, নামাজ পড়তে পারিনি গুনাগার, নামাজ খেলে ছেলেখেলা করবেন না, রোজা রাখতে পারিনি গুনাগার, রোজাকে অবজ্ঞা করবেন না, জাকাত দিতে পারেনলে লজ্জিত হন গুনাগার আপনি, জাকাতটাকে অস্বীকার করবেন না, কাফের হয়ে যাবেন। কথা কিছু বুঝছেন না বোঝেন না? নামাজ পড়তে পারিনি পাপি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ জাহান্নামা যেতে হবে, জাহান্নাম যেতেই হবে, আল্লাহ যদি দয়া করে মাফ করবেন তবে জাহান্নাম নসিবে। আর যদি নামাজটাকে ইনকার করেন জীবনও জান্নাতে যেতে পারবে না, যা জাররা পরিমাণ ইমান থাকবে জাহান্নাম খেটে হলো জান্নাতে একদিন যাবেই যাবে। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আমাদের ভাই বোন, আমাদের প্রত্যেকের আহলিয়া, প্রত্যেকের আলা ওলা, ছেলে পুলে, আত্মীয় স্বজন, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। কি শুরু হয়ে গেল, কসম মিথ্যার উপর কসম খাচ্ছে, মিথ্যা মিথ্যা। আমাদের সমাজে মিথ্যা কথা বলে না? আমার দিকে তাকান, আমি কি দোয়া করে দেবো, শেষ করে দেবো নাকি? তাই এলেমেলো হয়ে যাচ্ছে কেন? আমাদের সমাজে মিথ্যা কথা বলে না, কঠিন মিথ্যা কথা, বাপ রে বাপ, এমন ভান করে বলবে সত্যর থেকে অতি সত্য হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে, লানাতুল্লাহি আলাল কাযিবিন, সূরা আল ইমরান আল্লাহ জিকির করেছেন মিথ্যুকদের উপর, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব, বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। মিথ্যা থেকে ফিরে আসেন, মিথ্যা থেকে সরে আসেন, মিথ্যাটাকে বন্ধ করেন। আমার সমাজ মিথ্যার ওপরে মজবুত, মিথ্যা বন্ধ করেন, নাজাত পাবো কি করে আমরা? সেইভাবে আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম যারা আদায় করেছে তাদের দিকে দেখেন। আল্লাহর রসুলের সাথে চলে গেলেন হিজরত আবু বাক্কা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কা শরীফে চলে গেলেন, কঠিন পরিস্থিতি, রাস্তায় কঠিন অবস্থা, কত কষ্ট, কত না খাওয়া, কত কষ্ট করে করে আমার রসুলকে সাথে সাথে করে নিয়ে গেলেন মদিনা শরীফ। মদিনা শরীফের বাইরে গিয়ে তাবু গাড়লেন, গিয়েই মদিনা শরীফে ঢোকেন নে, আগে মদিনা শরীফের পরিবেশটাকে আমার রসুল দেখলেন। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? কি পরিস্থিতি রসুল দেখছেন! আমার রসুল একজন সাহাবি ছিলেন, হাজরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আব্বাজান ছিলেন মজুসি, অগ্নি পূজারক, মজুসি অগ্নি পূজারক, আগুন পুজো করতো, আগুন সূর্য পুজো করতো, নাউজবিল্লাহ বলে অগুনকে দেবতা মনে করতো। কাবা শরীফের ভেতরে লাতবল হুজ্জা পাথরের তৈরি বড় বড় আসনাম ছিল না, ছিল না। মক্কা ফাতে মক্কার পরে সব ভেঙে ভেঙে বার করা হচ্ছে কাবার ভেতর থেকে, বড়টাকে আর ভাঙা যাচ্ছে না, নাগাল পাচ্ছে না। আল্লাহ রসুল বলেন, আলী তুমি আমার কাঁধে উঠে ভাঙো তো, আমি নবী আমার কাঁধে উঠে ভাঙো। হযরত আলী বলেন, এটা হয় হুজুর? আপনার কাঁধে আমি উঠতে পারি, এটা হয় হুজুর কোনোদিন? আপনি আল্লাহর নবী হুজুর, এ বিয়াদবি পারবো না, আপনি আমার কাঁধে ওঠে।
নবী হেসে ফেললেন, আলী তোমার কাঁধে যদি আমি রাসূলুল্লাহ উঠি, কায়ামত পর্যন্ত তুমি খালি জমিনের দিকে পুঁততে থাকবে, উঠতে পারবে না। তোমার কাঁধে আমি রাসূল যদি উঠি, কিয়ামত পর্যন্ত খালি নিচেই যাবে, দাববে, উঠতে পারবে না। কেন? গোটা পৃথিবীর বোঝাটাকে আমি রাসূল আমার উপর নিয়ে রেখেছি। জোরে বলেন, আর জোরে বলা যাবে না। এ ভার যদি তোমার উপরে পড়ে, তুমি জমিনে পুঁততেই থাকবে, উঠতে পারবে না। কাবা শরীফের ভেতর থেকে এই লাত বল হুজ্জাগুলোকে ভেঙে ভেঙে বার করা হয়েছে, বড় বড় সব ব্যাপার। আসনাম মানে কি বুঝতে পারছেন তো? কঠিন পরিস্থিতি। 360টা ছিল, 360 ওইগুলোকে দিয়ে বছর গুণ্ড করত, এক একদিন এক একজনের, এক একদিন এক একজনের খেদমত হতো। মানে বুঝতে পারেন না, 360 এক একদিন এক একজনের খেদমত করত, ঘুরে 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 আবার যে আসতো বছর হয়ে গেল। ওটা ছিল ওদের হিসাব জাহেলি যুগে। ওই 360 কাবা শরীফের ভেতরে, কাবা শরীফের চাতানোই ছিল। আল্লাহ নবী হিজরাত করে নবী পাকে সাহাবি হাজরাতে সালমান ফার্সি, ওনার আব্বা মজুসি ছিলেন, বাপ বেটাই ঝগড়া হয়ে গেল। হকটা পাবো কোথা? সত্য হক পাবো কোথা? খুঁজতে 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 একটা আহলে কিতাব পাদরি, আহলে কিতাবের কাছে গেলেন, সান্নিধ্য নিলেন, খেদমত করে, সেবা করে। তিনি ইন্তেকাল হবার আগে বলেন, সালমান আমার চোখে হক মানুষ আর কেউ নেই, এক কাজ কর, আমি মারা যাবার পর অমুক জায়গায় একজন হক আছে, আহলে কিতাব, আসমানি কিতাবের ওপর হাফ আলেম, ওনার সান্নিধ্য নেবি, সে তোকে হক বলে দেবে। আমার রাসূলের সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা এই মাজুস, এই আপনার আহলে কিতাব মারা যাবার পরে তানার কাছে গেলেন, তানার খিদমত করে তিনিও কিছুদিন পরে বললেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আমার মরে যাবার সময় হয়ে গেছে, তবে বাবা আমার চোখে আর গোটা পিতে পিতে হক কাউকে দেখতে পাচ্ছি না, এক কাজ করো তুমি ইয়াসরিফ চলে যাও, ইয়াসরিফ বা ইয়াসরাব, ইয়াসরিফ বা ইয়াসরাব মদিনা শরীফের আগের নাম, ইয়াসরিফ বা ইয়াসরাব চলে যাও, আখেরি নবীর আসার সময় হয়ে গেছে, এই আখেরি নবী সান্নিধ্য নেবে, তুমি হক পেয়ে যাবে। জোরে বললেন, আর জোরে বলা যাবে না। আমাদের সমাজে কিছু কিছু বলে নবী 40 বছরের নবী, নবী যদি 40 বছরের নবী হলেন, তা নবী আসার আগে এনারা ভবিষ্যৎবাণী করলেন কি করে? সানাউল্লাহ সিদ্দিকী দুনিয়ায় আসার আগে আমার ভবিষ্যৎবাণী কেউ করেছিল? কথা বলে না, আপনারা শুনেছিলেন ও মুরব্বী বাপেরা, কেউ করেছিল? কেন আমাকে নিয়ে কারো খবরই ছিল না? কেন? আমি তো আলামে আরওয়া রুহের জগতে ছিলাম, মায়ের গর্ভে আসি না, দুনিয়ায় ভূমিষ্ঠ হয়নি, নামও রাখা হয়নি, চর্চা হবে কি করে? রসুল যদি 40 বছরের নবী হন, তাহলে ঈসা নবী আমার নবীর আসার 500 বছর আগে কম বেশি। মিম্বা আদি ইসমাহু আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরে একজন আসবে যার আসমানি নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, আর জোরে বলা যাবে না। যদি আমার নবী নবী নাই ছিলেন, তো নবীর চর্চা হলো কি করে? কথা বুঝছেন না, বোঝেন না? আহলে কিতাব বলল তানার কাছে যাবে, হক পেয়ে যাবে। ইয়াসিরিফ বা ইয়াসরাব সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বার হয়ে গেলেন ইন্তেকালের পরে, নবীর সন্ধানে যাচ্ছে নবী, টুক 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 করে হেঁটে হেঁটে একা যায়, রাস্তায় কিছু ব্যবসার সূত্রের মানুষ যাচ্ছিল, ওনাকে একা পেয়ে দলের মধ্যে নিয়ে বন্দি করে ফেললেন, খাদেম বানিয়েছে, খাদেম বিক্রি করবেন, ঝরঝর করে কাঁদছেন, আল্লাহ আমি খাদেম হয়েছি, কোনো দুঃখ নাই, গোলাম হয়েছি, দুঃখ নয়, তবে আল্লাহ আমার বিক্রিটা যেন ইয়াসরিবে হয়। কেন? খাদেম হয়ে গোলাম হয়ে থাকলো, নবী পাক এলে নবীকে তো দেখতে পাবো। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না। ফুরফুরা শরীফে যেতে পারেন না, না পারেন, বেড়া চাবাটু বদর এই রাস্তায় যদি দোকানটা রাস্তার গায়ে করতে পেরেছেন, মাসে 1-2-5-7 বার ফুরফুরা শরীফে হুজুরদের সাথে দেখা সাক্ষাৎটা হবে, কথা ঠিক না ভুল বলছি? বদর বাজারে যদি দোকানটা করতে পেরেছেন, দেখা সাক্ষাৎটা হবে। কেন? হুজুরা যাওয়া আসা করবে, দাঁড়িয়ে কথা হোক না হোক, হাত তুলে সালামটা তো হবে। কি ওই হুজুর এসছে, সালাম দে, হুজুর আসসালামু আলাইকুম,
যেতে পারি আর না পারি দেখা হবে। সালমান ফার্সি আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ গোলাম হয়েছি দুঃখ নাই, তবে বিক্রি যেন ইয়াসরিবে হয়, কেন আপনার হাবিব আসলে নবীকে তো দেখতে পাবো। জোরে বলেন, সালমান ফার্সিকে বিক্রি করলো ইয়াসরিব বা ইয়াসরাফ মদিনা শরীফে, খাজুরের বাগান দেখভাল করে। কিতাব এসেছে এক তারিখে খাজুরের বাগানে আছে, হাওয়া চলছে, হাওয়া শরীরের মধ্যে হাওয়াটা লাগছে, মনের মধ্যে একটা আনন্দ হচ্ছে, ও একটা খুশি, কানেতে একটু আওয়াজ ভেসে ভেসে আসে, তালাহাল বদরু আলাইনা মিনসানিয়াতুল হিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআলিল্লাহ হিদাই, মানে আমাদের নবী এসে গেছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না, হযরত সালমান ফার্সি ছুটলেন, ও যুবকেরা আল্লাহ রাসূলের কাছে গেলেন, আল্লাহ নবীর সামনে গেলেন, মদিনার যুবকেরা মদিনার তরুণেরা মদিনার বাচ্চা বাচ্চা ছেলেরা মদিনার মহিলারা মদিনার বয়স্করা আল্লাহ নবীকে গোল করে ঘিরে দাঁড়িয়ে গেলেন, তালা আল বদরু আলাইনা মিনসানিয়াতুল বিদাই ওয়াজাবা শুকুরু আলাইনা মাদআলিল্লাহ গিদাই, আল্লাহ নবীকে দেখে দেখে বলে আল্লাহ নবীর ইস্তেকবাল করেন, আল্লাহ নবীকে আহলান সালাম করা করেন, ও যুবক আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী কি বলে দিলেন, ও মদিনা শরীফের যুবকেরা ও মদিনা শরীফের তরুণেরা ও মদিনা শরীফের মহিলারা ও মদিনা শরীফের মুরব্বীরা ও মদিনা শরীফের মহিলারা, তোমরা কি সারা জীবন আমি নবী আমাকে এভাবে সম্মান করবে, আমি নবী আমাকে কি এভাবে তোমরা গার্ড করে রেখে দেবে, এভাবে কি সম্মান করবে? ও যুবক আল্লাহ নবীকে জানি নিয়ে দিল, ওগো নবী চিন্তা করবেন না, ওগো নবী চিন্তা করবেন না, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, হুজুর ব্যাধি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, শরীরের মধ্যে এক ফোঁটার রক্ত থাকলে মদিনা শরীফে জমিনে অপমান হতে দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান, শরীরে যতক্ষণ এক ফোঁটা খুন থাকবে আপনি অপমান হবেন না। জেনে বলবেন না, আমরা আমাদের জান দিয়ে রক্ত দিয়ে প্রাণ দিয়ে আপনাকে সারা জীবন গার্ড করে রাখবো। জেনে বলে, কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আল্লাহ ইয়াসুমুকা মিনান নাস, হাবিব আপনার হিফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে রেখেছি। জেনে বলে, আল্লাহ ইয়াসুমুকা মিনান নাস, মানুষের কাছ থেকে আপনাকে হিফাজত আমি আল্লাহ করব। জোরে বলে, সালমান ফার্সি গেলেন, লাশ জেব্বা দিদির কাছ থেকে এসেছিলেন, নবীকে চেনার তিনটে নমুনা বলে দিয়েছিলেন। এক নম্বর নমুনা, সাদকা দেবে গ্রহণ করবে না, হাদিয়া দেবে গ্রহণ করবে, আর এই দুই কাদের মাঝখানে মোহর নবুয়াতের একটা চিহ্ন দেখতে পাবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা গেলেন নবীর কাছে, গিয়ে খাজুর দিলেন, হুজুর এটা আপনাকে সাদকা দিলাম। নবী পাক সঙ্গে সঙ্গে বলেন, আমি নবী, আমার জন্য সাদকা চলে না, ফিরিয়ে নাও। আবার নবীর দরবারে গেলেন, খাজুর নিয়ে গেলেন, ইয়া রসুল আল্লাহ এটা আমি আপনাকে হাদিয়া দিলাম, হাদিয়া। আল্লাহর রসুল গ্রহণ করলেন, নিজেও নিলেন, সাহাবাদের মধ্যে তাকসিম করলেন, বন্টন করলেন। বলুন না সুবহানাল্লাহ, বলেছিলেন দুটো তিনটে, মিলেছে দুটো, বাকি একটা, কোনটা? মোহরে নবুয়াত, যারা নবীর এই দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়াত, গোলাকার ডিম্বাকার মতো একটু দাগ, দেখবে কি করে মনটা পাগল হয়ে যাচ্ছে। ও মিলেছে দুটো, বাকি একটা, ওটা কিভাবে দেখি? সালমান ফার্সির হচ্ছে না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা খাজুরের বাগানে আছেন, উনি ফরমাচ্ছেন, দেখছি এক তারিখ আল্লাহর নবী টুক 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 করে নিজেই হেঁটে হেঁটে আমার বাগানে চলে আসলেন। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না, যেদিন নবী পাকের নূরের বাদান শরীফে জুব্বা নয়, একটা চাদর ছিল, চাদর, যে চাদর নবীর কাঁধের ওপর থেকে ওই মোহর নবুয়াতের ওপর চাপা, দেখার সঙ্গে সঙ্গে আমি পিছনে চলে গেলাম, দেখছি হালকা হালকা হাওয়া চলছে, চাদরটা কাঁপছে। ও মনে মনে হলো, আল্লাহ হাওয়াটা যদি জোরে হতো চাদরটা সরে যেত, আল্লাহ হাওয়াটা যদি জোরে হতো চাদরটা সরে যেত, চাদর সরলেই পিঠ ফাঁকা, মোহর নবুয়া দেখতে পেতাম। চলে বলবেন না, আল্লাহ হাওয়া যদি জোরে হতো চাদর এই যে কাঁপতে জোরে হলে সরে যেত, নবীর পিঠ ফাঁকা, মোহর নবুয়া দেখতাম।
আল্লাহ নবী চাদরটা খুলে দিলেন ফালকারি দাগাম উনার মনের খবর খারাপ নবীর কানে খোলাসা হয়ে গেল আল্লাহ নবী চাদর খানা খুনে দিলেন আল্লাহ নবী নিজে থেকে চাদর খানা সরিয়ে দেন আল্লাহ নবী ছুঁড়ে দিলেন আল্লাহ নবী ছুঁড়ে দিলেন ও বাবা সালমান হাওয়ার আশা কেন করো বাতাসের আশা কেন করো ও বাবা সালমান হাওয়ার আশা কেন করো বাতাসের আশা কেন করো অঞ্জুরু মাগমির তাবিগি অঞ্জুরু মাগমির তাবিগি অঞ্জুরু মাগমির তাবিগি নাজারা ইয়ানজুরু মানে দেখা অঞ্জুরু মাগমির তাবিগি ও বাবা সালমান দেখো 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 যেটা তুমি আশা করছিলে যেটা তুমি চিন্তা করছিলে যেটা তুমি শখ করছিলে ও বাবা সালমান ওটা তুমি দেখো বাবা হাওয়ার আশা কেন করো বাতাসের আশা কেন করো হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে আল্লাহ নবীর মোহর নবুয়াতে ঠোঁট দ্বারা চুমা দিলেন জনে মনুন সুবহান আর একটু জনে মনুন সুবহান খালি মনে করে আল্লাহ হাওয়া জোরে হলে চাদর সরে যেত চাদর সরলেই মোহর নবুয়াত ফাঁকা ঠোঁট দিয়ে চুমা খেতাম ফালকারিদা ওনার এই মনের খবরটা আল্লাহ আমার নবীর কাছে খোলাসা করে দিলে জোরে বলেন আল্লাহ নবী নিজেই চাদরটা খুলে ধরো হাওয়ার আশা করছো হাওয়া অনজুর মা উমির তাবি হাওয়ার আশা করা লাগবে না যেটা তুমি আশা করছিলে দেখে নাও উনি গিয়ে নবীকে পিছন দিক দিয়ে ধরে এবার নবীর মহল নবুয়াতে ঠোঁট লাগে চুমা দিলেন জোরে বলে আর জোরে বলা যাবে না সেই নবীকে কম দুঃখ দিয়েছে কম কষ্ট নবীকে দিয়েছে কম মার মেরেছে আল্লাহর রসুলকে কম কাঁদান কাঁদিয়েছে সেই নবীর ভালোবাসা সেই নবীর মহব্বত সেই নবীর প্রেম তৈরি করে কোথায় হই হই করে ঘুরছেন আপনি কোথায় হই হই করে ঘুরে নামাজ নেই কালাম নেই তসবি নেই জেকের নেই ইবাদত নেই বন্দেগি নেই কেন কেন এত হিমাগতি এত অহংকার কিসের একটা পিঁপড়ে কামড়ালে তিন দিন ফুলে থাকে কথা বলে না একটা কাঠ পিঁপড়ে বোঝেন কি বলেন আপনারা সাপ পিঁপড়ে কাজ দেখে আছো আসাদুল ভাই কি বলছে সাপ পিঁপড়ে সাপের মতন বড় নাকি মাঝে মাঝে ফনা তোলে ও কাঠের মধ্যে সাপ থাকে ওই সাপে সাপে মিলিয়ে কাটে কাটে মিলিয়ে সাপ পিঁপড়ে ভালো করেছে লাল পিঁপড়ে মিষ্টি তো থাকে কি বলবেন মিষ্টি পিঁপড়ে কালো কালো পিঁপড়ে থাকে না গন্ধ পিঁপড়ে বলো তো সে কালো কালো মিষ্টি থাকে না কালো পিঁপড়ে কি মিষ্টি বল পিঁপড়ে বলে ওটাকে দেব পিঁপড়ে আচ্ছা এই পিঁপড়ে একদিন ক্লাস হবে কর আমাদের যা হয় হবে কর সুলাইমান আলাইহিসসালামের ব্যাপার তখনকার পিঁপড়ে গুলো কেমন ছিল জানেন হরিণের মতন বড় বড় ছিল সুবহানাল্লাহ বলে সুলাইমান নবী বাদশা করেছেন আল্লাহ ছ মাস ধরে রান্না করেছে আল্লাহকে অনুমতি দিয়ে আল্লাহ আপনার এই সৃষ্টি জগৎকে একবেলা খাওয়াবো একদিন নয় একবেলা খাওয়াবে সুলাইমান নবী বাদশাহ বিলকিস রানী বোঝেন সে সিংহাসন চোখের পাতা ফেলতে হয়নি সিংহাসন হুজুরের দরবারে হাজির হয়ে গেছে জোরে বলে আর জোরে বলা যাবে না বিলকিস রানী চিনার উপায় ছিল সে কঠিন ইতিহাস এই পায়ের এখানটার কালো ছোপ ছিল বুঝবি কি করে এটাই বিলকিস হুজুরের দরবারে দাওয়াত এ বাড়ি এই উঠোনটায় তলায় পুরো পানি দিয়ে ওপর কাঁচ করে দিয়েছে কাঁচ দেখে মনে হবে যেন পানি টুকটুক করে হাঁটছে একটু করে কাপড় তুলছে পানি পানি আর সেই পায়ের ওইখানে যে কালো দাগটা দেখা যাচ্ছে বে ও দেখছে পানি নয় তো কাঁচ ধরার জন্য করেছে আমাকে সুলাইমান নবী পিঁপড়ের কথাটা বুঝতে পারতেন হুজুর এক তারিখে কাফেলা নিয়ে যাচ্ছে সিংহাসন হুজুরের নাম করা কোরআন শরীফ আল্লাহ পাক ওনাকে নিয়ে অনেক আল্লাহ জিকির করেছেন সিংহাসন সুলাইমান আলাইহিসসালাম পিপিরেরা বাজে নামাল পিপিরে আমি তোমাদের সর্দার হুকুম সব তোমরা গর্তেই ঢুকে যাও সুলাইমান নবী আসছে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন ওহ
আমাকে দেখে পিপিরের সর্দার বলে ঢুকে যাও, এত সাহস, আমি আল্লাহর নবী। হে পিপিরের সর্দার, তুমি এই হুকুমটা কেন করলে? আমি এই জামানার নবী সুলাইমান আলাইহিসসালাম যাই, আর তুমি পিপিরেদের হুকুম করে সরে যাও, লুকিয়ে পড়ো, কেন কেন? বলে হুজুর বিয়াদি মাপ চাই। আমি আপনার উপর রাগ নয়, হুজুর বিয়াদি মাপ করেন কেন বললে? বলে হুজুর আপনার সিংহাসনটা হলো অতি সুন্দর, চলে বলেন আপনার যে সিংহাসনটা খুব সুন্দর হুজুর। এই পিপিরের দল আমি যে নিয়ে যাচ্ছি হুজুর, তারা যদি আপনার সিংহাসন দেখে, আমি তাদেরকে আল্লাহ জেকের শিখিয়েছি হুজুর, পিপিরেদের করে আমি আল্লাহর জেকের শিখিয়েছি, যদি আপনার সিংহাসন দেখে তারা মুগ্ধ হয়ে কিছুক্ষণের জন্য যদি জবানটা আল্লাহর জেকের থেকে গাফেল হয়ে যায়, আল্লাহর জেকের থেকে তাদের জবানটা বন্ধ না হয়, এই জন্য বলে তোরা সরে যা, যাতে হুজুর আপনার সিংহাসন দেখে মুগ্ধ না হয়ে আল্লাহর জেকের থেকে বিমুখ না হয়ে যায়, আল্লাহর জেকেরেই তারা যেন রত থাকতে পারে, এই জন্য লুকাতে বললাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার পিপিরে কত বড়, মুরগির মতন। হ্যাঁ, সুলাইমান নবী জামানার পিঁপড়ে ছিল হরিণের মতন, শিয়ালের মতন, এই বড় বড় পিঁপড়ে। কি বিপদটা ঘটতে বুঝতে পেরেছেন? আমাদের একটা রসগোল্লায় 500টা পিঁপড়ে পড়লো টানতে পারে না। আর তখনকার পিঁপড়ে যদি এখন একটা আল্লাহ ছেড়ে দেয়, গোটা মানুষটা ছড়বে, মিষ্টি তো দূরের কথা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, এত গাফিলতি কিসের? এত অহংকার গাফিলতি কিসের? ভালো হন, ফিরে আসেন, কেন নোংরার মধ্যে জীবন কাটাচ্ছেন? মনটা কাঁদে না আল্লাহ আল্লাহ রসুলের জন্য? মনটা কাঁদে না নবীর জন্য? কাঁদে না যে নবী আমার আপনার জন্য কত কেঁদেছেন? যে নবী আজও তো মদিনার নবাবে শরীফে সবুজ গম্বুজের নিচে আজও তো ইয়া রব্বে হাবলে উম্মতি, ইয়া রব্বে হাবলে উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে আজও তো আমাদের নবী কাঁদছেন। জোরে বলেন, আর জোরে বলা গেল না, আর জোরে বলা যাবে না? সেই নবীর জন্য মন কাঁদে না? সেই নবীর জন্য অন্তর কাঁদে না, প্রাণ কাঁদে না? বেয়াদবি করছেন, নামাজ নেই, কালাম নেই, তসবি নেই, জিকির নেই, ইবাদত নেই, বান্দেগি নেই, কিচ্ছু নেই, কি ভাবছেন? কিয়ামতও কিন্তু রসুল ভুলে যাবেন, নাসিতু কামা নাসিতা, নাসিতু আমি রসুল তোমাকে ভুলে গেলাম, কামা নাসিতা যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে। রসুল ভুলি, কিয়ামতে আল্লাহ রসুল বলবেন নাসিতু কামা নাসিতা, আমি নবী ভুলে গেলাম যেমন তুমি আমাকে দুনিয়ায় ভুলে গিয়েছিলে। এবের বলেন, কিয়ামতে যদি রসুল কাউকে বলে ভুলে গেলাম, তার কপালটা ভালো না পুরা, কে নাজাতের জন্য হাত ধরে নিয়ে যাবে আল্লাহর দরবারে? কে? ওটা তো আমাদের নবী। চলে বলেন, খবরদার, নোংরামি বন্ধ করেন। আমাদের বাড়ি মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, নোংরামি বন্ধ করেন। এখন আমাদের সমাজে আবার সেই কি ঢুকেছে, মেয়েরা সব দল দল করে ঘুরে, সমিতি সমিতি নেই, উত্তর আমলিয়া মনে সব হয় না, হচ্ছে? ও বাবা, আ সমাজ শেষ, মেয়েগুলো কোথা থেকে টাকা পায়? স্বামীদের পকেট মানে নাকি? এই চুপ করেন মায়েরা, ও কি মায়েরা চুপ করেন? মায়েদের পায়ে ঝুমকো পরে চুরি পরে বাইরে বেরোনো নিষেধ, জানেন? মায়েদের পায়ে নূপুর বলে না, নূপুর ঝুমকো, আর হাতে চুরি পরে বারো নিষেধ। ওই আওয়াজটা পরপুরুষের কানে যাওয়াটা হারাম। এই পায়ের ঝুমকো আর চুরির আওয়াজ যদি পরপুরুষের কানে হারাম হয়, মেয়েদের কথাটা মনে হয় হালাল। মায়েরা চুপ করে বসেন, কঠিন গুনা ও কি? খবরদার, এগুলো বন্ধ করেন। কি করছেন? এক জাররা পরিমাণ, তিল পরিমাণ যদি শরীরে হারাম থাকে, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ইবাদত কবুল হবে না। 40 বছরের নামাজ পড়লেন, কবুল না হলো, কষ্টই তো হয়ে গেল, ভালো হন। কেন আপনি হারাম খাবেন? কেন? অত লোভ লালসা কিসে? দমটা ফুরালে সব শেষ। ওই লোকের অত টাকা, ওই লোকের অত টাকা, ওই লোকের 5 তলা বিল্ডিং, ওই লোকের 10টা গাড়ি,
ওই লোকটাকে একবার বসিয়ে বলেন তো, তোর জীবনে তুই কত টাকা খরচা করেছিস? ব্যবসায় টাকা বাড়ে, আর একটা গাড়ি নিতাম আবার টাকা বাড়লো, আর একটা গাড়ি নিতাম আবার টাকা বাড়ে, বদরে এক বিঘে জমি কিনলে ভালো হতো, নিজে কি করেছে বলেন? শেষ করবেন ধনী ধনী লোকগুলোকে জিজ্ঞাসা করবেন, নিজের জন্য কত টাকা খরচা করেছিস? জীবনে একটা ভালো হোটেলে গিয়ে খেলেও না, জীবনে গরিব গরিব আত্মীয়গুলোকে ঘরে দাওয়াত করে একটু হাসি খুশি করে খেলেও না, নিজেও জানে খেলো না, সেই দু টাকার মুড়ি আর পাঁচ টাকার চপ বদর বাজার থেকে কাঁচা লঙ্কা দিয়ে দশটা লরি, চপ মুড়ি যদি খাবি তো অত লরি কিনবো, কারণ ভ্যান চালিয়ে ঘুরবো, রাতে ঘুম হয় না, ফোনটা সাইলেন্ট করতে পারে না, তিনটেই ফোন, বাবু কিরে পুলিশ ধরেছে, ও ভালো লাগে না, দাঁড়া ফোন করি কোন থানা রে, ও ওটা আমার গাড়ি গো, মান্ত্রি করা আছে, আচ্ছা ছেড়ে দাও, আবার কিনি কিরি কিরে বাবু এই চাঁদা সব 5,000 টাকা বিল কেটেছে, না দিলে ছাড়বে না বলছে, ও কি জুলুম দেখেছিস, এর কম বেশি করে দিয়ে দে, আবার শুনলো কিরিং কিরিং কিরে বাবু ওই একটা দোকানে ঠেকে গেছে, লরির কাঁচ পা সব ভেঙে দিয়েছে, বলতে টাকা না দিলে ছাড়বে না, কি হলো শান্তি তো কথা বলে না, দেখছেন দশতলা সর্ষে গাছ কাছে গিয়ে দেখো না কেমন ঘন, তখন বুঝবে, ভাবছেন কি দশটা লরির মালিক খুব খুশিতে আছে মনে করেছেন, ও জ্বালায় জ্বলছে, যদি টাকায় এত হয়ে জীবনে সুখী নাই করতে পারলাম, এত টাকা করে লাভ কি আছে, কথা ভুল বলছি না ঠিক বলছি? আপনি জীবনে 10টা ফোন ব্যবহার করতে পারবেন? একটা থেকে দুটো তিনটে হলেই বিরক্ত লাগে, তাই আমার একটা ছোটো পাড়া ফোন চুল হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেল, একটা পকেটে বড়ো পাড়া আছে নিজেকেই রাখতে নিয়ে যায়, মনে হয় কোথাও রাখলে ভালো হতো, ভালো লাগে না, বিরক্ত লাগে, কথা বোঝেন না? দুটো ফোন তিনটে হলে রাগ ধরবে, যা ভাবছেন তা নয়, ধনী লোকের অফিসে গিয়ে দেখছেন সামনে 5টা ফোন কি জ্বালায় আছে, ও জানে কোনটা তুলবে কোনটা কাটবে, ঠিক বলছি না ভুল বলছি? টাকা যদি এত ইনকাম করে সুখ শান্তিই না করতে পারলাম, টাকাটার লাভ কি আছে? ও আমি ইনকাম করবো, আমার পরের গুণ আনন্দ করবে, করুক ছেলে আনন্দ করবে, দেখে করবে, কিন্তু নিজেরও তো কিছু সকসাদ আছে নাকি, ঘুম নাই কিছু নাই, কিসের টাকা, কিসের টাকা, দমটা ফুরিয়ে গেলে দাম আছে আর, কথা বলে না? তাহলে অত লোভ কেন? লটারি কেটে যদি আল্লাহ আল্লাহ করে 1 কোটি পায়, ও তো একটা কাফের। কিছু কিছু লোক বলে বিসমিল্লাহ বলে কার না যাওয়াই হবে, কোন নাউজবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, ওটা একটা কাফের হবে, হারাম জিনিস বিসমিল্লাহ বলে করলে কাফের হয়, হারাম জিনিস বিসমিল্লাহ বলে খেলে বেঈমান হয়ে যায়, কথা বুঝতে পাচ্ছেন না? পাচ্ছেন না, রাগ করলেন কষ্ট নিলেন, মায়েরা এগুলিকে বন্ধ করেন, একটা তিল পরিমাণ সর্ষে পরিমাণ যদি হারাম থাকে ইবাদত কবুল হবে না, কিছু বুঝতে পারছেন না? পারছেন না? আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে দূরে রাখেন বলুন আমিন, আল্লাহ আমাদের সকলকে হকের উপর কায়েম রাখেন বলুন আমিন, আল্লাহ আমাদের সকলকে ইমান আমল খাতেমা বিল খায়র নসিব করেন সকলে বলুন আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন, একটু দুরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على الله 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 Allah 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 Allah
আল্লাহ 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 রব মুঝকো বুলায়েগা মেন কাবে কো দেখুঙ্গা ও দিন ভি তো আয়েগা মেন কাবে কো দেখুঙ্গা রব মুঝকো বুলায়েগা মেন কাবে কো দেখুঙ্গা ও দিন ভি তো আয়েগা মেন কাবে কো দেখুঙ্গা রব মুঝকো বুলায়েগা আল্লাহ 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 যব পহল নজর মেরে উস কাবে পে জায়েগে যব পহল নজর মেরে উস কাবে পে জায়েগে উস কাবে পে জায়েগে দিল ঝুম সজায়েগা মেন কাবে কো দেখুঙ্গা ও দিন ভি তো আয়েগা মেন কাবে কো দেখুঙ্গা রব মুঝকো বুলায়েগা আল্লাহ 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 রব মুঝকো বুলায়েগা মেন কাবে কো দেখুঙ্গা ও দিন ভি তো আয়েগা মেন কাবে কো দেখুঙ্গা রব মুঝকো বুলায়েগা মেন কাবে কি চাদর কো হাতোঁ সে পকড় লুঙ্গা মেন কাবে কি চাদর কো হাতোঁ সে পকড় লুঙ্গা হাতোঁ সে পকড় লুঙ্গা দিল মেরা ভরায়েগা মেন কাবে কো দেখুঙ্গা ও দিন ভি তো আয়েগা মেন কাবে কো দেখুঙ্গা রব মুঝকো বুলায়েগা আল্লাহ 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 রব মুঝকো বুলায়েগা মেন কাবে কো দেখুঙ্গা ও দিন ভি তো আয়েগা মেন কাবে কো দেখুঙ্গা রব মুঝকো বুলায়েগা মায়ুস নহি গুমে আল্লাহ কি রহমত সে মায়ুস নহি গুমে আল্লাহ কি রহমত সে আল্লাহ কি রহমত সে ও হজ পে বুলায়েগা মেন কাবে কো দেখুঙ্গা
वो दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा, रब मुझे को बुलाएगा, अल्लाह 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 अल्लाह, रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा, रमजान मुबारक में वो सामने काबे के, रमजान मुबारक में वो सामने काबे के, वो सामने काबे के इफ्तार कराएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा, अल्लाह 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 अल्लाह, रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा।